আমিও আশা করছি যে আমরা সেমিফাইনাল খেলবো এরকম, কিন্তু এইভাবে আশাটা না করাটাই আমার মনে হয় বেটার। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মিরপুরে 15 সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যেখানে বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকবেন সেটি নিশ্চিত হওয়া গিয়েছিল আগে থেকেই, আর সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, এবং তিনি বলেছেন এই দল নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ জেতা তো দূরের কথা, সেমিফাইনালও নিশ্চিত করতে পারবে না। দলে অভিজ্ঞ সাকিব মাহমুদুল্লাহ থাকলেও বাকি সবাই তরুণ, আর এমন একটা দল নিয়ে বিশ্বকাপ জয় করার স্বপ্ন বোকামি ছাড়া আর কিছু নয়। এছাড়াও আশরাফুল আরও বলেন বিশ্বকাপ দলটা শক্তিশালী করতে চাইলে সাইফউদ্দিন এবং মেহেদি হাসান মিরাজকে অবশ্যই দরকার ছিল, দুজনেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালোভাবে করতে পারেন। কিন্তু বাংলাদেশ যে স্কোয়াড নিয়ে খেলতে গেছে সেই স্কোয়াড নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় পাবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আশরাফুল। তো দর্শক, সত্যি কি তাই? বিশ্বকাপ নিয়ে মোহাম্মদ আশরাফুলের এমন মন্তব্যের সাথে আপনিও কি একমত? একমত হলে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।